ঝুলি খুলবে মজার গল্প বলবে। গা ছম ছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছম ছম কি হয় কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে কথা বলবে। ঠাকুমা ঝুলি খুলবে মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে। এক গ্রামে বাস করত এক বণিক পরিবার, রাঘব, রমেন আর মহিম তিন ভাই। বড় দুই ভাই রাঘব আর রমেন যেমন বুদ্ধিমান, ছোটটা ঠিক ততটাই বোকা। তাই তাকে সবাই মহিম মূর্খ বলে ডাকত। হ্যাঁ রে মহিম, তোকে যে সবাই মহিম মূর্খ বলে ডাকে, তোর রাগ হয় না? রাগ যে হয় না তা নয়, তবে এ তো আর নতুন শুনছি না। ছোটর থেকে ওই কথা শুনে শুনে এখন আমার গা সওয়া হয়ে গেছে। একটু যদি মন দিয়ে লেখাপড়া করতি এসব তো আর শুনতে হতো না। পড়ালেখা আমি করতে চাইনি তা তো নয়, কিন্তু মাথায় যদি কিছু না ঢোকে সে কি আর আমার দোষ? না 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 না, তোর দোষ কেন হবে, দোষ তো সব আমাদের। আর সেই দোষের খেসারত দিতে সারাটা জীবন তোকে ঘাড়ে বইতে হবে। এ মা কি বলে, এখন কি আমি আর আগের মতো ছোট আছি যে তোমাদের ঘাড়ে উঠব? আমি জানি এখন ঘাড়ে উঠলে আমাকে বইতে তোমাদের কষ্ট হবে দাদা। শোনো কথা, বললাম এক আর বুঝলো আর এক। আচ্ছা মহিম, তোর ইচ্ছে করে না এই আমাদের মতো বেথা করে ঘর সংসার করতে? সে চেষ্টা কি তোমরা কম করেছ? তোর মতো মূর্খকে কে বিয়ে করবে শুনি? কেন, মূর্খের বুঝি বিয়ে করতে নেই? আরে কোনো মেয়ে যদি রাজি না হয় তুই কাকে বিয়ে করবি শুনি? আমার মতোই একটা মুখুসুক্ষু মেয়ে দেখোই না, বৌদিদের বলো খুঁজলে ঠিকই পাওয়া যাবে। তবে আর কি, একটা মূর্খকে নিয়েই অতিষ্ঠ, সাথ করে আরো একটা ধরে আনি আর কি। যা বলেছ দিদি। শুনলি তো? শুনলাম। শুনে কি বুঝলি? বুঝলাম আমার আর বিয়ে হবে না। তবে তবে এই তো তুই বুঝতে শিখেছিস। যা যা যা, এবার নিজের কাজে মন দে যা। এই যে হবুচন্দ্র। কাকে ডাকছো দাদা? কাকে আবার, আপনাকে? কিন্তু আমার নাম তো হবুচন্দ্র নয়। তুই আমার ছোট ভাই, আমি তোর দাদা, তাই আদর করে ওই নামে ডাকছি। কেন রে, কেন নামটা তোর পছন্দ নয়? হবুচন্দ্র, হ্যাঁ নামটা মহিমূর্খের থেকে মন্দ নয়। এই মন্দ ভালোর তুই কি বুঝিস রে? যা বলছি তা মন দিয়ে শোন। আচ্ছা বলো। বলছি আমরা দু ভাই কিছুদিন শহরে থাকবো ব্যবসার কাজে, তুই বৌদিদের দেখবি বুঝলি? সে তো সকাল সন্ধে প্রতিদিনই দেখি। আরে বাবা, সে দেখার কথা হচ্ছে না। তবে বৌদিদের কথা শুনে চলিস? হ্যাঁ হ্যাঁ, তবে যদি তোর বিয়ে হয়। ও, বৌদিদের যত্ন করলে বিয়ে হয় বুঝি? কি সুন্দর বুঝেছে দেখ। ওহো, ওরা যদি তোর উপর সন্তুষ্ট হয় তবেই না তোর জন্য মেয়ে দেখবে। কিন্তু শুধু বৌদিরা দেখলে হবে না, আমিও দেখব। শোনো কথা, তোর বিয়ে তো তুই নিজে দেখবি। ঠিক আছে ঠিক আছে। বলি বিয়ে করলে বউকে খাওয়াবে কি শুনি? কেন, আমি যা খাই বউ তাই খাবে,
সকালে পান্তা, দুপুরে মুড়ি, রেতে রুটি, আর সকাল বিকেল মুখ ঝামটা আর খাবার খোঁটা। এত সব খাবার খেলে ঠিক পেট ভরে যাবে। শুনলে শুনলে কথা খোঁচাটা শুনলে তোমরা তোমরা বলো নাকি বুদ্ধি শুদ্ধি কিছুই নেই, সব আছে, কাজের ভয় হাঁদারাম সেজে থাকে খালি। যা বলেছিস ছোট, এই দেখো ওকে নিয়ে পড়ে থাকলে হবে? আমাদের বাক্স প্যাটরা দাও দেখি এবার। এই মহিম, হাঁ করে দাঁড়িয়ে না থেকে ওই 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 বটতলার মোড় থেকে একটা গরুর গাড়ি ডেকে আনতো। আচ্ছা দাদা। আচ্ছা দিদি, ওই হাঁদাটা কি সারা জীবন আমাদের গলায় কাঁটা হয়ে থাকবে? থাকতে দিলে তো, তা কি করে উপরে ফেলবে শুনি? ওর দাদারা ফিরতে বেশ কদিন লাগবে বুঝলি, আর এর ভেতরে আমাদের কাজ সারতে লাগবে। কিন্তু তারা যদি জানতে পারে আমাদের আমাদের আস্ত রাখবে, মুখে যাই বলো ভাই বলে কথা। তা ঠিক, যাই করি না কেন বাপু, বুদ্ধি করে কিন্তু করতে হবে। হ্যাঁ, যাতে ওই সাপও মরে আর লাঠিও না ভাঙে। বলো গো বৌদি, তোমাদের কি যত্ন করতে হবে? হ্যাঁ, কুয়ো থেকে আমাদের স্নানের জল তুলে রাখো তো। আচ্ছা, এক্ষুনি তুলে দিচ্ছি। এই সরলা, কুয়োর বালতির ফাঁসটা আলগা করে রেখেছিস তো? শেয়ার বলতে, ও খেয়ে দে, গায়ের যা জোর বেড়েছে না, জল ভর্তি বালতিটাও কেমন হালকা লাগছে একেবারে। একি বালতিটা কোথায়? সর্বনাশ, তাই এত হালকা লাগছিল। কি হয়েছে মহিম ঠাকুরপো? দেখো না বৌদি, দড়ি খুলে কুয়োর বালতিটা জলে ডুবে গেল। কি অপদার্থ, একটা কাজ যদি তোমায় দিয়ে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, চিন্তা করো না, আমি না কুয়োয় নেমে বালতিটা তুলে নিয়ে আসছি। ও ভুলটি করো না, তুমি কুয়োয় পড়ে মরে থাকলে তোমার দাদারা আর আমাদের ছেড়ে দেবে ভেবেছো? আর তাছাড়া বালতিটা কি আর কুয়োয় আছে? এতক্ষণে জঙ্গলে চলে গেছে। হ্যাঁ, জঙ্গলে? সেটা আবার কিভাবে? আহা, এটাও জানো না, কুয়োর ভিতরে যে পাতালপুরি সেটা প্রাসাদ তুই জঙ্গলের ভেতরে। পাতালের পথ ধরে বালতিটা জঙ্গলের প্রাসাদে পৌঁছে গেছে। তাহলে ওই জঙ্গলে গিয়ে প্রাসাদের থেকে নিয়ে আসি। শোনো, জঙ্গলে গেলে না শুধু বালতি আনলে হবে না। তবে আমাদের খুশি করতে তোমাকে আরো জিনিস আনতে হবে। কি জিনিস? বুদ্ধি করে আমাদের জন্য ওষুধ নিয়ে এসো তো দেখি। তবেই তোমার বিয়ে হবে। বিয়ে হবে? আনবো আনবো, নিশ্চয়ই আনবো। কি ওষুধ বলো? জ্যান্ত বাঘের চোখ, আর আমার জন্য রাক্ষসীর একটা শিং। ছোট হলেও চলবে, যাও যাও, আর দেরি করো না ঠাকুরপো। আর হ্যাঁ, বালতিটাও কিন্তু চাই। হ্যাঁ হ্যাঁ, সব আনবো সব আনবো, তোমরা ভেবো না, সব আনবো। আসি গো বৌদি। যাক, আপদ বিদে হলো। ও না, বাঘের পেটেই যাবে, নয়তো রাক্ষসীর পেটে। কতটা পথ হেঁটে এলাম, না বাঘ দেখা দিল আর না রাক্ষসী, প্রাসাদটা যে কোথায় কিছুই বুঝতে পারছি না। না, এবার হাঁক পাড়ি। এই বাঘ, সামনে আয়, রাক্ষসী তুই দেখা দে।
সাহসের গলা, কার এত সাহস? বাঘ রাক্ষসীকে সামনে ডাকছে, যাই তো গিয়ে দেখি তো একবার। ওহে, কে তুমি? জঙ্গলে কেন এসেছো বাবা? আমার নাম মহিম, লোকে আমাকে মূর্খ মহিম বলে ডাকে। জঙ্গলে এসেছি বাঘের চোখ আর রাক্ষসী শিং নিতে, আর ওই কুয়োর জলে ডুবে যাওয়া বালতিটাও আমার চাই। কে পাঠিয়েছে তোমায় এই সব আনতে? আমার বৌদিরা বলেছে এসব আনলে তবেই আমার বিয়ে হবে। বুঝেছি বুঝেছি। তা তোমার নিশ্চয় খুব খিদে পেয়েছে? হ্যাঁ হ্যাঁ, তা পেয়েছে বটে। চলো 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 আমার ঘরে, সেখানে আগে খাওয়া দাওয়া করো, তারপর তোমার সব কথা শুনবো। চলো চলো। হিরে নাতনি, জামাই পছন্দ হলো? তোমার পছন্দই আমার পছন্দ। ও আমার বাদ্য নাতনি রে। শোনো মহিম, নাতনিকে নিয়ে আমি ঘরে থাকি, তাই তোমায় বাইরে ঘুমুতে দিলুম। আজ রাতটা বাইরে কাটাও ওই খাটিয়ায় শুয়ে। কিন্তু যদি বাঘ আসে আমায় তুলে নিয়ে যায়? না না, সে ভয় পেও না। তুমি সরল ভালো মানুষ, তাই বোঝনি তোমার বৌদিরা আসলে তোমায় মারার ফন্দি এঁটেছিল। হ্যাঁ, কিন্তু কিন্তু ওরা যা আনতে বলেছে তা যদি না নিয়ে যায় আমায় তো ঘরেই ঢুকতে দেবে না। ঠিক আছে, সে সব আমি তোমায় দেব। তবে বাপু একটা শর্তে, আমার নাতনি রূপাকে তোমার বিয়ে করতে হবে। হ্যাঁ, বিয়ে? আমার বিয়ে হবে? নিশ্চয় হবে। কিন্তু আমার যে বুদ্ধি নেই। আমার নাতনি রূপা তার কথা মতো চললে আর কেউ তোমায় বোকা বানাতে পারবে না। আমি তো বিয়ে করতে এক পায়ে খাড়া, কত দিনের সাদ। সামনের পূর্ণিমায় তোমাদের চার হাত আমি এক করে দেব। বেশ, তাই হবে, আমি রাজি। ব্যথা হলো, এবার এবার যে আমায় ফিরতে হবে। কিন্তু ওই বাঘের চোখ, রাক্ষসীর শিং আর বালতি, সেসবের কি হবে? যৌতুক হিসেবে যা পেয়েছো দেখবে তার ভিতর ওই দুটো সিন্ধুক আছে, সে দুটো তোমার দুই বৌদিকে দেবে। বড় বৌদিকে লাল সিন্ধুক আর ছোট বৌদিকে হলুদটা দেবে। হ্যাঁ, আর বালতি? হ্যাঁ, এই এই যে বালতি। আচ্ছা, আসি তাহলে। হ্যাঁ, এসো এসো, আমার নাতনিকে নিয়ে সুখে থেকো। হ্যাঁ, ছি ছি ছি, ভাবতেও আমার খারাপ লাগছে। তোমরা আমাদের ভাইটাকে তাড়িয়ে দিলে, এবার এবার আমরা তোমাদের তাড়াবো। কাউকে তাড়াতে হবে না,
আমি এসে গেছি। এই দেখো দাদা, আমার বউ রূপা। আরে মহিম, এতদিন কোথায় ছিলি? কেন, জঙ্গলে? বৌদি, এই যে বালতি আর দুটো সিন্ধুকে তোমাদের মনোমতো জিনিস এনেছি, রাতে খুলে দেখে নিও। তবে হ্যাঁ, একা একা দেখতে হবে কিন্তু। হ্যাঁ, সে দেখবো খন। আগে তো তোমার বউকে বরণ করি। এই সরলা, আচ্ছা সিন্ধুকে কি আছে দেখা হলো না তো? চলো চলো লুকিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, তোর ঘরে তুই দেখ আর আমার ঘরে আমি দেখি। হ্যাঁ, বাহ, কতদিনের ইচ্ছে একটা লাল সিন্ধুকের, এবার এটাকে খুলেই ফেলি। ওরে বাপরে, ও মা, খুলছে না কেন রে বাবা? তোর এত দেরি হয় না, কোন দিক দিয়ে যে খুলি। মহিমের বৌদিরা খুব জব্দ হয়, মহিমের সঙ্গে আর খারাপ ব্যবহার করার সাহস দেখায় না ওরা। রূপা তার ব্যবহারে সকলের প্রিয় পাত্রী হয়ে ওঠে। মহিমের জীবন বেশ সুখে স্বচ্ছন্দে কাটে। আমার কথাটি ফুরোলো, নোটে গাছটি মুড়োলো।